যুবক হল যুবতীও হল কিয়ামতের নজর ভাই একবার চাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসান মালাহা আমরা এটা চাই না তো আল্লাহ কয় যা ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা যে সময় ইসরাফিলে ফুক মারবা বিশ্ব আস্থা সৃষ্টি জগতে যে সময় খাফা আরম্ভ করব আজ চূড়া খাফা মারলে খালি বেসাক্তা আল্লাহ বারো রে ভাই বারোই না না হ্যাঁ এই সময় এমন 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 ভূমিকম্প আরম্ভ হইব ইজা সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাশারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت الله يقول يا من دكا يا من زمان يا من بومي كم بوي بو أسمان جمين سب سب إخ لغة بومي كم بوي بو أسمان أقول فتيا روي روي يا وليا جاي با سيترا أقول سوتي سوتي فلي جاي با زمين تان بيت يا زاس بار خوري دلاي با شعور جا فنيا سه هواي ولايا دلاي با علمت نفس ما قدمت وأخرت أو سما يا من شب বুঝি লাইব আগে কিতা করিয়া গেছে কিতা লইয়া গেছে কিতা হাসর গুজরিব কি অবস্থা হইব ছয় দিন সারায় বুঝো আইব রে ভাই বড় একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله দিল থাকি ভরি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিয়ামতের ময়দানে খাড়া হওয়া আছে না নাই ওদিন আরশর সায়ার তলে আমরা হামাইতাম ইনশাআল্লাহ হামানি লাগবো কোক ইনশাআল্লাহ ও আল্লাহ রসুলে কইছেন সাব্বুন নাসা ফি ইবাদাতিল্লাহ যে মানুষে তার জওয়ানি হল আল্লাহর ইবাদতের মধ্যে লাগাইয়া রাখবো ও জওয়ান হল একবার চিন্তা লাগাও তুমি তাই জওয়ানি মোবাইলও লাগাই দিলাই এমন অবস্থা হয়েছে রে ভাই নেটের মধ্যে বলা মাথা মুসলমানের ভুয়া খারাইছে খানো দেখা যায় খোড়া ফুকে গেদরি লাগিছে খোড়া ফুক লটকাইয়া হারিয়া ফাগলো লাখান দৌড়ায় গাড়ি উঠে দিয়ে উঠলে বুধ ভাই না মেয়ের এই পজিশন দেখা দিছে ইয়াদ রাখিও বাব্বাই হল মা বই নকল কিয়ামতের ময়দান যাও গুটুই ভাই আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু এদিন তুমি যা কিচ্ছু করাই আদনা দিয়ে অনুপরমান আল্লাহর কসম যদি আসর সায়ার তলে জায়গা পাইবা তুমি জন্নতি বেলা হিসাবে বনে যাইবা চুড়া টুড়া আমরা আগবাড়িছে যেহেতু করে দিয়ে তো ভিড় হয়ে যার থোড়া থোড়া আল্লাহর জিকির করি আগে দিয়ে গো লাইলাহ মুহাম্মদ এখন আমার ভাই অকল তোরা খেয়াল করিও হরুত গুণে দিলা উঠাইয়া ক্লাস ওয়ানের ক্ষেত্র ঠান ঠেন বইছই তুমি বেড়া চেলা করবা বইছনি দিলাও আর আর লড়িও না তোমরা কুদাইও না কুদাইও না তারা কারণ আসলে ওয়ানের ক্ষেত্র ঠেন বইলে বুঝতো নাই মা তো বেড়া করব এর কারণে যদি বেড়া করুন খোলে খোলে বার করে দিলে ওবা দিয়া বাকি দুয়ারে বুঝাইছেনি ঘরের দুয়ারে বারে করে দিলে আর না আর লড়িও না তোমরা আর না খাটাই দিলে উচ্চন ওটা রয়ে গেছে এর লাগে লড়া চড়া করিও না যাক আমার ভাই এখন আর বুজুর্গ হল এখন আমি যে ওয়াদ করি আর সারা আরশর সায়ার তোলে হামাইতাম তো ইনশাআল্লাহ ধরে কো ইনশাআল্লাহ
এখন আরশুল সয়া তলে হামাইতে হইলে তো এখন বেটা গিয়া এখন যদি আপনি খালি কো বলি আরশুল সয়া তলে হামাইতাই খাম না করলে হামানি নাই বলি আল্লাহ রসুল ফরমাইছেন সাব্বুন নাসাফি ইবাদাতিল্লাহ জওয়ানি যুবতী জওয়ান এই বয়সে যদি তুমি আল্লাহর বিধান মানতে পারো আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আরশের তলে জায়গা পাইবা বেপর্দা বনি যাও খামাইছ নাই ফেসবুকের ইন্টারেস্ট লইয়া যদি চলো খামাইছ নাই তুমি যদি আল্লাহর নাফরমানির মধ্যে ডুবি তো খামাইছ নাই আরশের সয়ার তলে জায়গা পাইতে নাই মহা সমস্যা আছে কিন্তু ভাই ওখানের বুজুর্গ হল আপনি আল্লাহর ইবাদত করতে বাধা প্রদান করব এক নম্বর বস্তু হইল তোমার নফস এর লাগে নফসর লগে দেখা ছাড়া আরশের চলে সয়ার তলে জায়গা পাওয়া মাত্র দুই ফাড়া মারিয়া আবার কিলা জন্মত যাইতাম আল্লাহর রসুলে ফাড়া মারো নফস ফয়লা ফাড়া মারো নফস দুই নম্বর ফাড়া আল্লাহ মারাই দিব জন্নত কই না সুবহান আল্লাহ তাইলে সূত্র ফাইলাম না সূত্র ফাইছি নি ছাড়াই এখন নফস ফাড়া মারা মানে কিতা মনে করলাই নি বলে দর বুকুত ফাড়া মারি আওলানি না নফস ফাড়া মারা মানে আপনার ভিতরে খেয়াল রাখিও মানুষের ভিতরে পাঁচটা দুশ্মন আছে এই পঞ্চ রিপুরে সংযম করার নাম হইল নফস ভাড়া মারা হ্যাঁ এই পঞ্চ রিপুরে কন্ট্রোল দেবার নাম হইল এই পঞ্চ রিপুরে যদি দমন করো না লোভের বসিভূত ইয়া সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া ব্যবিচার তুমি কামের গুলামিত্ব স্বীকার করিয়া ফেসবুকের করে মেয়েরার করে ঘুরিবাই সরকারে যত রুল বানাও না কেন খামাইছ না দুনিয়ার কোনো সরকারে মানুষ ঠিক করতো ফারছে না ফারছ না কিয়ামত পর্যন্ত সম্ভব না পারবন মাতো না কেন মানুষে যদি সংশোধন করে তো ইসলামে করবো আল্লাহর কোরআনে করবো এ ব্যতীত কিচ্ছু পারছ না এখন কইছ সরকারে আঠারো বছরের উপরে আর বিয়া শাদি নাই বলে আইন বলছে নেন মেয়েরা আঠারো বছর লাগে নেন মানুষ আরো শিয়ান এ পনেরো বছর খামাক গইয়াছি ওরে বলে নাইনি খালি টাইম পাস হইতো আমি মধ্যপ্রদেশ গেলাম ইনো গেলে দেখি ছোটো 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 সরুতার ফাঁক খালি আপনার ও লঙ্গর লাখাই ওটা চেইন বান্ধা তো জিকাইলাম ব্যাপার কিনা মেয়েরার তারা কইলা এগুলো মাংনি হয়ে গেছে মাংনি বুঝছেন নি অর্থাৎ খার লগে সাদি হইতো এগুলো সম্বোধন তার ঠিক হয়ে গেছে বালিকা হওয়ার বাদে রুখসতি হইতো এখানে পাঁচ সাত বছর তারা এখানে সিলেকশন করিলে ওয়ের নাম হইল মাংনি হওয়া তো এখন আমরা সরকারে কইছো আঠারো বছর আগের বাদে হইতো আগে না তারা আরও শিয়ান ও আট দশ বছর খাম মাংনি আগবাইয়া থিয় বাকি বদিয়গুলো কইলা আচ্ছা এখন আপাতত দম লই যাও কিতা করবাই তারা যে সময় অনলাইনে কানেক্টেড ওই গেছেন গিয়া টাইম পড়লে রক্ষতি করবাই অল হয়েছে না নি প্রায় মাতই না এর লাগে সরকার তো আমার বাহরও ক্ষমতা নাই মানুষরে ওটা দিয়ে আইন বানাইয়া বন করতে না নি মানুষরে সংশোধন করব আল্লাহর কোরআনে হোক সুবহান আল্লাহ হ্যাঁ এখানে কিনা আছে নি হ্যাঁ যাও আমার ভাই হল বাপ ভাই হল মা বইন হল আর বিশেষ করে জওয়ান যুবক হল ইয়াদ রাখো দুনিয়াত মৌত খার কোন সময় ইয়াদ রাখো রে ভাই কইতে পারতায় নাই বেনমাজি অবস্থায় তোমার মৌত হইব বেপর্দা মহিলা তুমি মারা যাইবাই বেহায়া পুরুষ মহিলা তুমি মারা যাইবাই তোমার বিপদ আছে আল কাবুর রওজা তুমি রিয়াজিল জান্না আর হফরা তুমি হফরিন নার নবীজি কজরা কবর খেয়ার লাগি জন্নতর বাগান সমুখের মধ্যে একটি বাগান আর নতুবা কবর খেয়ার লাগে আপনার নবী জিয়া ফরমাইছেন জাহান নামের গর্ত সমূহের মধ্যে একটি গাড়া নবী জিয়া ফরমাইছেন মাম্মা তাফাকাদ কামাত কিয়ামত হো মানুষ মরার লগে লগে তার কিয়ামত শুরু হয়ে যায় হে মুসলমান মৌত তোমার আছে বেটা কইছে প্রাণ বাকি জব যাইবে উড়ে হইয়া এ খাসর একাকিনি নইবাই পড়ি আন্ধেরা কবর ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান কবরেতে রাখিয়া আসবা খায়ের সোনার সান মৌত আছে না নাই
আরে বেটা বন্দুক লই আইছে ইবা চাও কি আর তোমার বন্দুক গুলো ফট ফটি লইয়া বউ না তুমি ইবা মুসকি মারাও কি তুমি যে অতদিন তাকে মহফিল করায় আবু এরুতা শিখিলে না এটা লই আইবার দরকার কি আইছো যে খালি কলে কলে খাম বলাও লড়িও না নইছো নি তো যাও মউত আছে নি না নাই আরে মাতো না মউত আছে নি না নাই খবর কি হাসর গুজরি মুইতা চিন্তা একদিন আছে নি যুবকর যুবতীর খালি যেন আরশোর সয়ার তোলে মাথা হারাই দিতে আইতা বকানি আরশোর সয়াই খান হ্যাঁ আরশোর সয়ার তোলে কামাইতে হইলে মৌতর চিন্তা তোমার সামনে লাগবো আমার আল্লাহ কইছে আপল্লিনাল মাউত আল্লাজি তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম আমার আল্লাহ কইছে যে মৌত তোমরা ফাউরি লাইলা যে মৌত বলিয়া তোমরা আসকো একে অন্য অবৈধ সম্পর্ক গঠন করদাই নাফরমানির চৌড়ান্ত শিখরে তোমরা গুড়ো রায় নমাজ ছাড়িয়া তোমরা গুড়ো রায় সুদ ঘুষ মদ খাইয়া গুড়ো রায় ইয়াদ রাখিও ফাইন্নাহু মুলাকিকুম এই মৌত তোরে একদিন জাকটা মারি ধরবো হে মুসলমান হল আমার ভাই মা হল বুজুর্গ হল মা বই নকল বাপ ভাই হল মৌতর সময় ইমান লইয়া যাইতে যদি চাও আর সর সয়ার তলে হামাই দিতে যদি চাও কবরদের জন্য যদি বানাইতে চাও মৌতর লগে লগে কিয়ামত আরম্ভ হইব আল্লাহ রসুলে ফরমাই দিয়া তাহলে তুমি তোমার ইমানিও ঠিক করা লাগবো এবাদার ঠিক করা লাগবো মোয়ামেলার ঠিক করা লাগবো মহাশেরার ঠিক করা লাগবো আখলাক ঠিক করা লাগবো পঞ্চবিভাগে ইসলামের অলঙ্কারে অলঙ্কৃত করা লাগবো যদি করবাই না তোমার মরার লগে লগে কবর তোমার লাগি হাসর হইব তোমার আমরা কবর তোমার লাগি জাহান নাম মন বরে ভাই মৌত আছে নি না নাই মাতই না মৌত যদি তাকে তাইলে আমরা এখন ও যে মাশা আল্লাহ অত সুন্দর হইয়া আপনারা বইছেন ও খোপ চাই সারা আমরা ফজর নামাজ আইন নি জমাতু কিটা লাগি আপনা ওখান তো আমার আজ হইতে হয় নমাজ যেগুলো ফোড়ো না কেনে ফোড়ো না কারণ কিটা এলে আমার খাওয়াটা আবার ফিসে যায় অর্থাৎ জানে ফোড়া লাগে ফোড়ে না তার মনে মানে না এর লাগে এক নম্বর শত্রু হইল নফস এই নফসর লগে মুজাহিদা যারা আমল করা যায় না হ্যাঁ এর কারণে নফসর লগে দেখাত করা লাগে আমার ভাই করার বুজুর্গ হল দুই নম্বর খাম হইল শয়তান পিছনে আছে নি না নাই আরো জোরে মাতো না আছে নি না নাই তাইলে শয়তানের লাগে যুদ্ধ ছড়া আমল করতে আসতে নাই হ্যাঁ বলে শয়তানের লাগে যুদ্ধ কিলা করতাম এগুলো তো হওয়াও যায় না ধরাও যায় না দেখাও যায় না আমি দেখাই দিলে করবাই নি জোরে মাতো না বায়াজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইহি বায়াজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর এক অলি খেয়াল করিও মাতে দি বায়াজিদ আল্লাহর বহুত বড় এক অলি তাইন একলা এক রুম আল্লাহ 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 করতা একদিন ফজর রক্ত শয়তানে তোরা সাহায্য করছে আর আপনার থাদু ধরি ঘুমাইছেন আখটা উঠিয়ে দেখছেন ফজরের জমাত গেছে গিয়া ফজরের জমাত টাইম গেছে কি যেমনে দেখছেন ফটাফট আপনার উঠিছেন উঠিয়া আখটা উঠিছেন উঠিয়া দেখছেন তাহাজ্জুদ মিস হয়ে গেছে ফজরের নাই তাহাজ্জুদ যেমনে তাহাজ্জুদ মিস হয়েছে দৌড়াইয়া ফজরের নামাজ গিয়া পড়িছেন ফড়িয়া আর গরো আইছেন না ফাগল লাগাইন রাস্তা বাই ছুটিছেন আর খান্দন আর দৌড়ান আর কইল আল্লাহ আজ কি গুণা করছি জানি না তোরা কথা চিন্তা কর গুণা করলে আমলের তৌফিক হয় না মাত বুঝা গেছেন গুণা করলে আল্লাহ আমলের তৌফিক দেন না কারণ গুণা করার বাদে জিসিম ওখান হারাম হয়ে যায় হারাম জিসিম রে আল্লাহ ইবা আনে না আমরা খালি কই মুহকে নমাজ ফোড়েন না হমুকে ফোড়েন না আসলে আল্লাহ যদি না আনেতে ফোড়িতে পারবো নি মাতেন না তো যাও এখন আপনার তোরে একটা প্রশ্ন আমি করমু মাশাল্লাহ মুরব্বী সাহেব অকল বইছেন আপনারা আকো কোয়া বয়স্ক যে গুরু আপনার গ্রাম হইলে কোনো মানুষ জীবনে দেখছেন নি যে এই খান্দি দাও ভাই খালি আপনি জিকাইছিলা বলে ভাই খান্দরা এখানে কইলা আজ বদর নমাজ পড়িছি না করে খান্দি আর এলা জীবনে কেউ পাইছেন জোরে মাতছেন না বেটি মরি গেছে বেটাই দিয়ে খান্দ নেন মা মরলে ভুয়া খান্দে নানি ফুড়ি মরলে ভুয়া খান্দে দিলে খান্দা খান্দি আছে নানি আমরা নিশ্চয় তো খান্দিব খান্দিব মানুষের মায়া মহব্বত আছে কিন্তু এইলা কোনো ওয়াজ আছে নি মা মরলে ভুয়া দুজক যায় মাতন জানে হ্যাঁ এলা আছে নি কিন্তু নমাজ না পড়িলে যে ফলে না সে দুজক যায় কেন আছে নি না নাই আজ মানুষে খান্দে মানুষের লাগে খান্দে তার লাগে খান্দে না ওগুলো সবচেয়ে বড় বেমার
খান্দাইকো আমলৰ লাগি খান্দাইকো নবী হলে খান্দিছোন আমাৰ নবী সবচেয়ে বেছি খান্দিছোন হব সুবহানাল্লাহ হ্যাঁ আমাৰ ভাই ওখানে বুজুৰ গহল বায়েজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ ছুটি গেছে রাস্তাত ফাগলো লাগাইন দৌড়াই না খান দৌড়াই কইন ও আল্লাহ আজ কি গুনাহ করছি জানি না কেন আমার তাহাজ্জুদ তৌফিক দিলাই না আস্তা দিন খান দিছুন সারা দিন রাত এসা পড়িয়া ইদিন আর ঘুমাইছিল না যেমনে তাহাজ্জুদ শুরু করছেন আস্তা রাত খালি পড়িছেন একবার কই না সুবহানাল্লাহ এর বাদর রাত ফিরিয়া এই রাত করে ফুরা উগুমা হিসাবে এসা ফুরিয়া হুতিছন খেসিয়া গুম লাগছে শয়তানে আইয়া এদিন খালি ঠেলে একলা রুম কয় উজুর উঠো কুয়া থাজু ধরো কুয়া তাই চিন্তা করলা রে বাবা একলা রুম উঠিলাম কি গে ঠেলায় জিগাইলা খে তুন হইল আমি শয়তান এখন যদি রাত বারোটার বাদে নিমাইসান ঘুরো রেখে ওরাইয়া শয়তানে কয় সাপ উঠো কুয়া তোলা থাজু ধরো কুয়া ই বেটায় ফর্স ছাড়িয়া বারদর দিন বান্ডা লিফলেট লাগাইয়া সাহেব কেবলে হয়ে যাবেন মাতো না খেলে ফির বার হয়ে যাবেন ফির খুব বার হয়ে আইলা কান্দে যাও হ্যাঁ কারণ শয়তানে মানুষরে যত দুঃখা দে এটা খালি লস দেখাইয়া দে যাইয়ারে নামে এদিকে যাও এখন বা তামার খালি কই আপনি পড়ি লাখুয়া হজরতে বায়াজিদে চিন্তা করলা শয়তানের খাসলত নেচার অভ্যাস হইল মানুষরে নমাজ ছুটাইতো হে আবার চলাইতো কি মার ঠিক আছে প্রশ্ন করলা এবার চুন চালাস খেনে রে তোর খাম তো নমাজ ছুটাইতে গতরাই করে আগে দায়িত্ব খাম বলাইলে আমার আই যাবার চুন চালাস ব্যবহার কিতা কয়ে জি না হুজুর পড়ি লাখুয়া তাই নকই না কারণ না কইলে পড়া নাই ও হইল হুজুর না হইয়া হরিয়ার না গত রাজগুর আগর রাজ্যে আপনার তাহাজ্জুদটা মিস মারাইছিলাম বাদর সারা দিন যে আপনি খান্দি খান্দি ঘুরিলাই আপনার মনে খান্দা খান্দিলাই আপনার দিলর কুড়ন দেখিয়া আপনার মনের জ্বলন দেখিয়া আপনার চকুর ফানি দেখিয়া আপনার মালিকের অত মায়া লাগছে আপনার মালিকের সারা দিন খালি মায়া বলো তাহাজ্জুদের সব লেখে লাগিছে জুড়ে হওয়া সুবহানাল্লাহ হদিস আছে না নি আপনি ফজর নামাজ আইয়া জমাত পাইছো না খালি মন আফসুস আইলেও আপনার জমাতর সব আছে আছে না নাই মাতুন না শয়তানে কয় বায়াজিদ গত রাত কুর তাজুদ মিস করার বাদে সারা দিন দিয়ে আপনি খান দিলাই আপনার কান্দা দেখিয়া আপনার মনের জ্বলন খুলন দেখিয়া আপনার আল্লাহর মায়া লাগলো দয়া লাগলো আপনার আল্লাহ আপনার নামায় আমল খালি তাহাজ্জুদর সব লিখে দিলাইলা শয়তানে কয় বায়াজিদ রে বাদর দিন বাদর রাত তুমি ওলা একটা তাজুদর নামাজ পড়া পড়িস এক রাত কর তাহাজ্জুদর বিনিময়ে আল্লাহ আপনার দশ রাত কর তাজুদর সব দিলাইলা সুবহানাল্লাহ এখন শয়তানে কইল ও হুজুর আমি গড় অঙ্ক মিলাইয়া দেখলাম আপনারে চালাইয়া দেবা তুলাম মা ঠিক আছে মাতো না তাইলে কোন চাইন এখন শয়তান পরাজয় না জয়ী জোরে হকুয়া কিয়র বিনিময়ে আমলন জানি আমলের বিনিময়ে শয়তান পরাজয় বায়াজিদ জয়ী আর আমরা গেছে শয়তান জয়ী আমরা সারা পরাজয় হলো নানি ফজর রক্ত আসসালাতু খাইরুম মিনান্নাম অত সুন্দর করি আমার আল্লাহর তরফ থেকে মুয়াজ্জিনে ডাক দেন আর ঘুমাইও না ঘুম থেকে নমাজ বালা হে জওয়ান তুমি আরশর তলে ঘামাইতাই নি বলে জিও ইনশাল্লাহ ফজর রক্ত তোমার নমাজ নাই কিলা ঘামাইতাই একবার নিজে চিন্তা লাগাও আমার আল্লাহ রসুলে ফরমাইছেন সাব্বুন নাসাবি ইবাদাতিল্লাহ ও মানুষ কিয়ামতের ময়দান আরশর সয়ার তলে জায়গা পাইব যে মানুষের যুবান কাল খান যে মানুষের যৌবন কাল খান আল্লাহর ইবাদতের মধ্যে লাগাইয়া লাগব হে জওয়ান তুমি একবার চকুর সামনে তোমার বাস্তব জীবনের চিত্র উঠাও তোমার জীবনে কোন কাজ লাগে দুনাইট্য মানুষ যারা তারা মসজিদ হয় না বেটা কন্ট্রাক্টর হয়ে গেছে সময় নাই হি বেটা হো বিশ্বর সাকনি আনতান সময় নাই এখন মসজিদ খালি আপনার রিটায়ার্ড পার্সন তারা আইতা যুবক হল তো ডিপার্টমেন্টও নাই ফয়সালাও এদিকে নাই গরিব এদিকে নাই রিটায়ার্ড পার্সনে মসজিদ দরিয়া রাখছ হে মুসলমানের যুবক আর যুবতী সকল একবার চিন্তা লাগাও যদি আর সর সায়ার চলে জায়গা পাইতে চাও তাহলে খাম হইল তুমি আপনার জোয়ানি প্রিয় খান আল্লাহর ইবাদত লাগাইয়া রাখবা হকুয়া ইনশাআল্লাহ সারায় জোয়ান হলে আর তুলে মারি হওয়া আমরা আজ থেকে নমাজ ছাড়ি দাম না এখন ইনশাআল্লাহ আল্লাহরে হো আল্লাহ আমলের তৌফিক দে হকুয়া আমিন আমার ভাই সকল আর বুজুর্গ সকল দুইজনের মাত মাতিছি মুখতসর এক নম্বর কইছি আপনার জান মাঝে নিয়া থাকবো অন্যায় নাই নিয়া
আরশের ছায়ার তলে জায়গা হইবে দুই নম্বর আমরার জওয়ানি পিরিয়ড যদি আল্লাহর খামে লাগাইয়া রাখতাম পারি তাহলে আরশের ছায়ার তলে তিন নম্বর আল্লাহর রাসূলে ফরমাইছেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি আল্লাহর রাসূলে ফরমাইদরা ও মানুষ কিয়ামতের ময়দানে আরশের ছায়ার তলে জায়গা পাইবে যে মানুষের দিল খান মসজিদ অলট খাইল থাকে মসজিদ অলট খাইল থাকে ইযা খারাজা মিনহু যে সময় নামাজ পড়িয়া বারইয়া যায় আর গুড়িয়া আইবার আগ পর্যন্ত দুনিয়ার যে কোনো কামও যাওক না কেনে তার দিল কান মসজিদ খাইয়া রাখি দিত সব সময় থাকতো খার ওদিকে খাড়া কোন সময় মুয়াজ্জিনে ডাক দিবা আমি মসজিদ যাইতাম মসজিদের মধ্যে লাগিয়া থাকে প্রয়োজনে বাড়াইলেও মসজিদের চিন্তা করে মসজিদ তার দিল যদি লটকাই থাকি দিতে পারে আল্লাহর কসম নবী দিয়ে ফরমাইলা খাইল কিয়ামতের ময়দানো ইমান সে আরশের ছায়ার তলে জায়গা পাইলা আমরা মসজিদালয় সম্পর্ক জুলিমু তো ইনশাআল্লাহ একবার জিকির لا إله إلا الله إله إلا الله لا إله إلا الله محمد رسول الله ركوع أكبر صلى الله عليه وسلم আল্লাহর রাসূলে ফরমাইতরা সাইল নম্বরে ও মানুষে আরশর তলে জায়গা পাইব রজুলুন দাআতু ইমরাতুন যাতা হাসাবিন ওয়া জামালিন একজন মানুষ যারে একটা মহিলা ফেসবুকের মাধ্যমে হোক নেটের মাধ্যমে হোক আপনার একারে আমনা সামনা হোক যে মহিলাটা বংশীয়বালা দেখতেও সুন্দর তার দিকে আহ্বান করে আহ্বান করে ঐ সময় বেটা হয় ইন্নি আকাফুল্লাহ ও মহিলা তুমি যে আমারে ডাক দিলাই তুমি যে আমারে তুমি কল দিলাই তুমি যে আমারে যে তোমার দিকে আহ্বান করলাই আমি তোমার কথা মানতে পারি না ইন্নি আকাফুল্লাহ আমি আল্লাহরে ডরাই ও আল্লাহর ডর হান যদি রাখিয়া এই মানুষ যদি এই সময় তারে সে সংযম করি লাইতে পারে অবৈধ প্রেম প্রীতির মধ্যে কানেক্টেড হয় না আল্লাহর কসম মুসলমান আল্লাহর রসুলে ফরমাইলা কিয়ামতের ময়দানে এই পুরুষ বা এই মহিলা কোন মহিলারে কোন পুরুষে যদি আহ্বান করে কোন পুরুষে যদি কোন মহিলারে আহ্বান করে আর তার মুখ থেকে আওয়াজ আইনি আকাফুল্লাহ আমি আল্লাহরে ডরাই হে জওয়ান যুবতী আল্লাহর কসম কিয়ামতের ময়দানে যেদিন তোমারে কোন মানুষে তোমার সাহায্যকারী নাই সেই দিন আমার মহান আল্লাহ তোমারে আরশের ছায়ার তলে জায়গা দিলাইবা সুবহানাল্লাহ কিন্তু পরীক্ষায় গুণ বড় কঠিন পরীক্ষায় গুণ বড় কঠিন আমার ভাই ওখানার বুজুর্গ হল আমার ভাই ওখানার বুজুর্গ হল হে জওয়ান যুবতী হল দুনিয়ায় কান চিরস্থায়ী নাই আজ মা বইন হল তুমি রং ডং জং লাগাইয়া আনটি বেনেটি লাগাইয়া রাস্তাঘাটে ঘুরো রায় তোমার পুরুষে আহ্বান করত পুরুষে বিভিন্ন ভাব মূর্তি তুমি গ্রহণ করায় মেয়েরা তোমার আহ্বান করত অবৈধ সম্পর্কের মধ্যে জড়ি যারায় ইমান ধ্বংস করিল রায় ইসলাম ধ্বংস করিল রায় সব কিছু বরবাদ করিল রায় তোমার আল্লাহ তার ইবাদতর লাগে গোসিত নাই আল্লাহর ইবাদত করবার লাগে মখলুকর কোনো অভাব নাই আল্লাহর সাত আসমানের মধ্যে উপরে আল্লাহর এক গড় রাখছে যেটা ফরিস্তা হলে ইবাদত করেন ফরিস্তা হলে তোয়াব করেন প্রতি মুহূর্তে সত্তর হাজার ফরিস্তা তোয়াব করতে আসেন যে ফরিস্তায় একবার তোয়াব করবা কিয়ামত পর্যন্ত দুইবার কোনো চান্স নাই জোরে কও সুবহানাল্লাহ এর কারণে আল্লাহর ইবাদত যদি সারাই বাদ দিলাও আল্লাহর কমিয়েই বনি তার কমিয়েই বনি কিন্তু জওয়ান তোমারে এইদিকে আহ্বান করে তোমার ভিতরে কাম শক্তি আছে এটারে সংযম করিয়া যদি আল্লাহর ভয় ঢুকাইয়া যদি এই সময় সেই আহ্বানটা প্রত্যাখ্যান করতে পারো আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা আল্লাহ রাখছে হো সুবহানাল্লাহ আর কসম আল্লাহর যে মানুষ আরশের ছায়ার তলে জায়গা পাইব তার কোনো হিসাব নাই তার কোনো হিসাব নাই হো সুবহানাল্লাহ
এরা হইলে স্পেশাল জান্নতি যাত্রী আল্লাহ আরশর সায়ার তলে জায়গা পাইতে হইলে গুনিয়া গুনিয়া আওয়াজ রাখিও কিতা কিতা কইয়া আমার আল্লাহ রাসূলে ফরমাইদা এটা এক একটাত মাতিলে দীর্ঘ মাতর সময় টাইম এন্ড টাইড ওয়েট ফর নান গড়িয়ে যে সময় দিছে এক্সিট করতাম না আর আজকুর যে গুলাগুল্লি চলের আমি যে আয়না গালে দি হামাইয়া আর ই রাস্তা বাইয়া যাইতাম যে এটা বহুত হুসর কর দরকার আছে না নাই হ্যাঁ রৌডো আজকাল করে পূজা ছাড়া রৌডো নানি তারাও কিতাব উঠছেন আল্লাহ জানেন আর সরকারেও কিতাব উঠছে আজকাল করে আমরা সব রেডিমেড হয়ে গেছে আমরাও যেন থাড়া হলা হ্যাঁ এখন থাড়া রৌড ছাড়া আর বোঝা নাই হ্যাঁ এখন সব রৌডো যাও আমার ভাই হল এদিকে আমি সেই আর না তো আমার ভাই হল আর বুজুর্গ হল আল্লাহ রসুল ফরমাইদা চার নম্বর এক নম্বর কইছে ইমামুন আদিল সাব্বুন নাসাবি ইবাদাতিল্লাহ তিন নম্বর কইছে ও মানুষ আর সজাগা ভাই ভাই যে মানুষে মসজিদের লগে সম্পর্ক অর্থ তোমার দিল লটকাইয়া রাখবাই চার নম্বর ও মানুষে জাগা ভাইব যে মানুষে তার যৌবন কালে হেফাজত করি লাইব ও অবৈধ সুরক্ষা যদি কল ফাইলাই প্রত্যাখ্যান করি লাইব হে আল্লাহরে ডরাই যাব ফার্স্ট নম্বরে আল্লাহ কইরা ও মানুষ রজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনাহ খেয়াল করো আল্লাহর নবীয়ে কইরা ও মানুষ ফার্স্ট নম্বরে আল্লাহর আরশর সায়ার তলে জায়গা যাইব যে মানুষে রজুলুন যাকারাল্লাহু খালিয়া এখলা এখলা বইয়া আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ الله 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 اخلا بويا الله الله ذكر قربو اخلا اخلا تلاوت قربو لكايا لكايا غي الله الله تجد قربو نقول قربو عرفا فازت عينا شكر فاني خان الله دوري بيا قربو بلو خطين بيا আবার ও মুসলমান খান্দাহি করে ভাই খান্দাহি কো আমার আল্লাহ রসুল এবার মাইরা রজুলুন যাকারাল্লাহু খালিয়ান একলা বইয়া কে আল্লাহ আল্লাহ করব আর ও সময় তার শুকুর বাণীর ধরে পড়ব ও মানুষ যে সময় মারা যাইব আল্লাহর আরশর সায়ার তলে জায়গা পাইলেই বজরে কো সুবহানাল্লাহ এটা এক একটারে পয়েন্টে আমরা টুকাইয়া আমল করার দরকার আছে না নাই মাতো না আইব নি খবরের ডর হাসরের ডর মিজানের ডর সিরাতের ডর ফুলসিরাতের ডর আমার এটা সারা ভয় লাগবো নিলে লাগতো না এখন বেটায় কান্দি তো আর বেটিয়ে কান্দি তো এখন এটা ডর তো নাই আল্লাহ রসুল এবার মাঝে রজুলুন যাকারাল্লাহু খালিয়া একলা একলা বইয়া কান্দে বাবা যাতাই না তার শোক খান থাকি ফকর বাণী ফড়ে রে ভাই আল্লাহ রসুল এবার মাইরা হুরিমাতিন নার আলা সালাসাতি আয়ন তিন শোকর লাগি জাহান্নামর আগুন হারাম তিন শোকর লাগি জাহান্নামর আগুন হারাম এক নম্বরে নবী যে ফরমাইছেন আইনুল বাকাত এখন যদি আল্লাহর ডর থাকে তারা নাফরমানি করতে পারবো নি মানুষে আল্লাহ ডরায় না আল্লাহ ডরায় না খান্দা হিক আল্লাহ রসুলে ফরমাই ও মুসলমান হল একবার চিন্তা লাগাও আমার বিশ্ব নবী ফরমাইরা যে মানুষে আল্লাহ ডরাইয়া খান্দিলাই জেলা আপনার গাবির বান্ধ থাকি টান মারি দুধর ফুটা বার করার মানে আবার দোকানি পৃথিবীর কোন শক্তি নাই ঢুকাই ঢোকার নাই আমার নবী ফরমাইরা আমার উম্মতে যদি আল্লাহ ডরাইয়া তার শোক থাকি ইলা বানি ছাড়ি দিলাই তার লাগে জাহান্নামে যাবা বলাও সম্ভব হই যায় ইল্লাল্লাহ
إله إلا الله لا إله إلا الله محمد رسول الله دل تک ایک بار پڑھو صلی اللہ علیہ وسلم امر اللہ رسول فرمائی دیا ایر پرے او مانوس قیامت میدان و عرش اور تلے جگہ پائیو رجل تصدق بصدقۃ ذی مان سے صدقہ کرب ولا اولک یا صدقہ کرب ما یعلم شمالہ ما ينفق بیمینہ اللہ نبی فرمائی را تر باوت جانت نا گائنتے کیدا صدقہ دیل اور اللہ ڈر لیا جدی لا لکائتو بھابے صدقہ کریلا আমার আল্লাহ রসুল এবার মাইরা এই মানুষ কিয়ামতের ময়দান আল্লাহর আরশের তলে জায়গা পাইলা দেখো সুবহানাল্লাহ এই পয়েন্টগুলো আমরা ইয়াদ রাখমু তো ইনশাআল্লাহ রাখমু তো ইনশাআল্লাহ ওগুলা বাস্তবায়িত করবার চেষ্টা করবো হবো ইনশাআল্লাহ আল্লাহ পাকে হব আল্লাহ আমলের তৌফিক দিয়ে হব আমিন বিশেষ করে যুবক জেনারেশন আমি হঠাৎ ড্রাইভার কোনবাইতেই কোনবাই গেছি কইতাম পারি আর না আমার সাবজেক্ট দেব হয়েছিল আপনার দিনী ইলিম সম্পর্কে কিন্তু হঠাৎ আমি ফাদারে গেছি কিটা লাগে আল্লাহ নিছি আমিও কইতাম পারি আর না তো যাওক আমার ভাই ওখানার বুজুর্গ হল আকায় নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উম্মত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মাইজা هل يستوي الذين يعلمون والذين لا يعلمون الله قرآن شريف ورمج دي خجر زجياني ابن جلال مج دي جيان ناي جلال ديني علم زكي سكا قرس ارا آر جلال مج دي علم ناي ارا كنو دين سمانو يتو فارينا فارول تو زوري متنا আজ বেশিরভাগ মানুষ আমরা অজ্ঞতার কারণে আমরা বেশিরভাগ মানুষ অজ্ঞতার কারণে না জানার কারণে আমরা আল্লাহর বিধান থেকে দূরে হইয়া আছি আমরা দাবি করি আমরা জানি যার কারণে এই জানার জিনিসটা যেটা একবার চিন্তা লাগাও আমরা না জানার কারণে আজ আমলটাকে বিচ্ছুতি আমরা ঘটিছে রে ভাই মুসলমান।